হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সারাদিন যে কাজগুলো করি, রাতের দিকে যে কাজগুলো করি ইউজুয়ালি, সেগুলো কোনো দিনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই জন্যে শেয়ার করলাম। আর আজকে বেশ ভাল লাগছে, বাট গরম প্রচণ্ড আছে। ইনস্পাইট অফ দ্যাট প্রকৃতি দেখতে আমার ভালো লাগে, সকালবেলা দাঁড়িয়ে পড়ি ওই জন্য বারান্দা। আচ্ছা সবাই বলো, তোমরা কেমন আছো? আর আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাট গরমে না নাজেহাল হয়ে যাচ্ছি, তোমরাও নিশ্চয়ই একই অবস্থা তোমাদেরও আমার মতোই। তো চলো আজকে দিনটা শুরু করি। আমাদের আবার একটা বিপত্তি ঘটে গেছে জানো তো, এই যে বেডরুমে যে এসিটা, ওখান দিয়ে না জল আসছে, এলজির এসি, এরকম জল পড়ছে, বালতি রাখতে হচ্ছে, মানে সেই মানে ভয়ানক অবস্থা। তোমাদের কার কার লাউ চিংড়ি পছন্দ? আমার তো ভীষণ পছন্দ, তাই জন্য আজকে লাউ চিংড়ি বানাচ্ছি, গরমের দিনে খুব ভালোই লাগলো। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আদা দিয়েছি অল্প একটু, আর একটু জিরে দিলাম, 1/4 টিস্পুন হলুদ, নুন স্বাদ অনুযায়ী, অল্প চিনি দিয়ে একটু ব্যালেন্স দ্য টেস্ট। লাউ চিংড়ি আমার হয়ে গেল, তো একটু ধনে পাতা কুচি দিলে স্বাদটা আরও ভালো লাগে, তাই জন্য দিলাম। রান্না এখন চলছে, তো আমার লাউ চিংড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। এই জানলা থেকে খুব হাওয়া আসে, বাট এই মুহূর্তে যেহেতু চিমনি চলছে এই জন্য আমি জানলাটা খুলতে পারছি না। সব কিছু মিলিয়ে ঘামতে ঘামতে একটা আমি মনে কর, মানে আমার মনে হচ্ছে যদি এটা আমার নিজের ফ্ল্যাট হতো আমি বলতাম যে এই দেওয়ালটা ভেঙে দাও, আর বাইরের ঘরে যে এসিটা বসাবে 2 টন বা 2.5 টনের বসাও, যাতে এসি পুরো ওপেন কিচেন হয়ে যায় আর পুরো ঠান্ডায় আমি রান্নাটা করতে পারি। মানে আজকাল না এত রান্না করতে ভালোবাসি, রান্না করতে ইচ্ছে করে না জানো তো, মানে এরকম অবস্থা হয়ে গেছে, এত গরমে পারছি না, জাস্ট পারছি না। অবস্থা দেখো, নিশ্চয়ই তোমরা সহমত আমার সঙ্গে, গরমটা তো সব জায়গাতেই। আমি তো তোমার নিউজে দেখলাম যে মানালি মান্ডিতে পর্যন্ত নাকি 40 ডিগ্রি চলে গেছে, ভাবা যায় না। জাস্ট মানে যে কোনো পাহাড়ি জায়গা এখন প্রচণ্ড মানে তপ্ত, তো কোথাও গিয়ে মানুষ শান্তি পাচ্ছে না, মানুষ আর কোথায় যাবে। তো আমরা এই কলকাতাতেই গরমে ভ্যাপসা গরমে বসে আছি। কলকাতার চেয়েও বেশি ট্রাফিক জ্যাম, হ্যাঁ ওখানে কলকাতার থেকেও বেশি ট্রাফিক জ্যাম, এত লোক চলে গেছে পাহাড়ে। তো আজকে আমি একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, মহারানী চিকেন। আমি কীরকমভাবে বানাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকেশনটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে আজকে আমরা যাচ্ছি একটা গেট টুগেদারে, যেখানে ও কিছু রান্না করে নিয়ে আস, মানে নিয়ে রান্না করবে, আর আমিও কিছু রান্না করে নিয়ে যাব, আমি একটাই চিকেন রান্না করে নিয়ে যাব। তো চলো লেটস গেট কুকিং, এই গরমে ঘামতে ঘামতে রান্না করি চলো। এখানে আমি দই আর নুন আগে থেকে মাখিয়ে রেখেছি, এখন আমি দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট, কসুরি মেথি, আর মরিচ, কালো কালো মরিচ যেটাকে বলে, গোলমরিচ গুঁড়ো, এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কাজু বাদাম আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এবারে কাজু বাদাম আমন্ড বাদামকে মিক্সিতে পিষছি দুধ দিয়ে। আমি মোটামুটি 1 কাপের মতো দুধ নিয়েছি, দেখো এটা খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে একটা মশলা তৈরি করছি, মশলাটা কী তো মশলা সেটাও আমি তোমাদের স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, প্লিজ দেখে নাও। এটাই মেন ইনগ্রিডিয়েন্ট তোমার মহারানী চিকেন রান্না করবার। মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপরে মিক্সিতে পিষে নেব। দেখো মিক্সিতে পিষে একটা কোর্স পাউডার বানিয়ে নিয়েছি, সাদা তেল দিলাম। এখানে ফোড়নে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার সঙ্গে পেঁয়াজ কুচো করে কাটা ছিল সেগুলো আমি কড়াইতে ছেড়ে দিলাম। এবার সুন্দর করে ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো। এবার আমি এখানে 1 চামচ 1.5 চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিলাম, খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এবার আমার যে ম্যারিনেটেড চিকেনটা ছিল মোটামুটি আমি 2 ঘন্টা রেখেছিলাম, তো ম্যারিনেটেড চিকেনটা আমি এখানে অ্যাড করলাম উইথ ম্যারিনেড, যেটা এই যে ম্যারিনেডটা আমি অ্যাড করলাম,
তো এবার খুব সুন্দর করে এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিকেনটায় হালকা একটা ব্রাউন কালার এসে যায়। চিকেনটা আমি ঢাকা দিয়ে রান্না করছি লো হিটে। এবার দেখো অনেকটা জল রিলিজ করে গেছে চিকেন থেকে। এবার আমি একটা মশলা, যে মশলাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, ওই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে, খুব সুন্দর করে চিকেনের মধ্যে মিশিয়ে নেব। আগে থেকে যে বাদাম বাটা মিশ্রণটা ছিল ওই মিশ্রণটা আমি অ্যাড করে দিলাম। তো খুব সুন্দর গ্রেভিটা হবে, থিক গ্রেভি হবে, আর খুব লো হিটে রান্নাটা করতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি, সেটাও স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী দেবে। তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, তোমরা কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারো। নুন চিনি স্বাদ অনুযায়ী, অলরেডি নুন ম্যারিনেশনে ছিল তাই জন্য নুন আমি যতটুকু লাগবে ততটুকুই দিলাম। আর চিনিটা অবশ্যই নিজেদের, ইটস অপশনাল, তোমরা দিতে চাইলে দেবে, না দিতে চাইলে না দেবে, বাট আমি দিয়েছি টু ব্যালেন্স দ্য টেস্ট। এবারে লো হিটে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা পুরোপুরি টেন্ডার হয়ে যায়, মানে নরম হয়ে যায়। দেখো আমার চিকেন হয়ে গেছে, এবার আমি মালাই দেব। যদি ঘরে দুধের সর থাকে সেটা তোমরা অ্যাড করতে পারো, আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। এবারে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, এটাও অপশনাল, বাট চিলি ফ্লেক্স দিলে কালারটা খুব সুন্দর হয়। আর তার সঙ্গে আমি দিচ্ছি একটু কাসুরি মেথি। তো আমার মহারানী চিকেন তো রেডি হয়ে গেল, এটা আমরা পোলাও বা নান পরাঠার সঙ্গে খাবো। তো চলো এখন বিকেলের জন্য রেডি হই। হে গাইজ, এসি চলছে তাও দেখো কীরকম ঘামছি। একটা মানে বলতে পারো একটা ছোটো গেট টুগেদারে যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়ি, আমি আর অমিত যাচ্ছি। ওরা অনেকবার এই মানে এই গেট টুগেদারটা হওয়ার কথা ছিল উইন্টার থেকে, তো সেটা হয়ে উঠতে পারেনি সামহাও। তো এই গরমের মধ্যেই যেতে হচ্ছে, কারণ অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ নেই। তো যাচ্ছি ওখানে একটু খাওয়া দাওয়া করবো, সকালবেলা কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়েছি, মহারানী চিকেন ওইটাই নিয়ে যাচ্ছি সাথে করে, পটলাক কাইন্ড অফ। তো ও কিছু করেছে, তো কী করেছে সেটা ও এখনও আমাকে জানায়নি, তো গিয়ে জানতে পারবো। তো আজকের ব্লগটা একটু হলেও ইন্টারেস্টিং হতে চলেছে, স্টে টিউনড। আমরা কীভাবে আনন্দ করছি, কী করছি, যতটুকু ক্যাপচার করতে পারবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্টে টিউনড, সঙ্গে থাকো। কোথাও বেরোনো মানে এরা হাঁ করে তাকিয়ে থাকে, কোথায় যাচ্ছে মা বাবা। তুমি জুতো পরছে, আমি জুতোটা বাইরে থেকে নিয়ে আসি, পরে নিই। মোটামুটি আমরা 7:30টার মধ্যে রেডি হয়ে যেতে পেরেছি, এটাই সব থেকে বড়ো কথা, কারণ আমি আমার বান্ধবীকে বলেছিলাম আমরা 7:30টাতে ডট বেরোব, তো সেটা এ আজকের দিনে অ্যাটলিস্ট হলো। রোহিতের হাতে খাবারে তো অসম্ভব গরম, অ্যাজ ইউজুয়াল গরমের সিলসিলা তো চলেই যাচ্ছে। করি তাও আজকে একটু দেখলাম হাওয়া দিচ্ছে, এই জায়গাটা হাওয়া আসছে। না এগুলো ভাম, রে তোরা কি করছিস? ওদের আর বেশি এ করো না, ওগুলো খাবার খেয়ে চলে যায়। হ্যাঁ জানি, কিচেনের ইয়ে বন্ধ রাখতে হবে জানলা, আর লানা আছে তো ওই চিড়িংবিড়িং করে যাচ্ছে। এগুলো তো ইয়ে ভাম না? হ্যাঁ এগুলো মঙ্গুজ না। জানো আজকে কি হয়েছে, আমাদের যে কমপ্লেক্সে পাঁচিলে মানে ঠিক আমাদের ব্যালকনির ঠিক অপোজিটে যে পাঁচিলটা দেখতে পাও তোমরা, ওখানে ভামের বাসা আছে পুরো, তিনটে খেলা করছে। আর আমার দেখে টেনশন হতে শুরু করেছে, আমাদের এক নেবার আমাদের দেখালেন, মানে প্রচণ্ড টেনশনের ব্যাপার, কারণ কি কিচেনে ঢুকে ওরা সব খেয়ে টেয়ে নিয়ে চলে যায়, কারণ আমার বাপের বাড়িতে এই কেসটা হয়েছে আমি জানি, এই জন্যে মানে ভীষণ টেনশনের ব্যাপার। ওরা কিন্তু প্রচণ্ড ভয়ানক, ঢুকে পুরো খাবার খেয়ে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার, তো প্রচণ্ড ঘেমে গেলাম দেখো একটুখানির মধ্যে, প্রচণ্ড হিউমিড, প্রচণ্ড গরম। এখন আমরা যাচ্ছি,
মিষ্টি কিনে আনলো, কি এনেছে বলতে পারবো না, কি জানে। আর তো এবার আমাদের অলরেডি ওদের পার্টি শুরু হয়ে গেছে, আমরা অনেক লেট করে যাচ্ছি কারণ আমার বাচ্চাদের খাওয়ানোটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওরা ওয়াক করে আসার পরে ওদেরকে আমি খাওয়াই, তো তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আজকে। তো ওরা এবার ঘুমোবে, আমারও শান্তি। তো আমরা মোটামুটি, আমাদের তো একটু দেরি হবেই না, তো এই জন্যে অলওয়েজ খাইয়ে বেরোই, যেখানেই যাই না কেন খাইয়ে বেরোই। নিজেও করি যেহেতু, আর যেহেতু নিজেও আমরা দেরি করে আসছি, কি অবস্থা, সবাই আমাদের মিথ্যেবাদী ভাববে যে এত দেরি হচ্ছে কেন, মানে ঘরের কাছে চলে এসে এরকম দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, আমার আমাদের বাড়ি থেকে ওর বাড়ি হার্ডলি 7 কিলোমিটার, ঠিক আছে। তো সেইটুকু আসতে আমাদের কি বেগ পেতে হচ্ছে দেখুন, মানে সামনে এরকম, এটা একটা বটল নেক, ওইখানটা মেট্রো স্টেশন আছে আর এইখান এখানে রাস্তাটা চওড়া, তারপরে আর একটু আবার সরু হয়ে যায়। তো এই কেসটার জন্য এখানে প্রচুর মানে ওয়েট করতে হয়, প্রচুর ওয়েট করতে হয়। আর এখন তো এই যে স্যাটারডে, তো অফিস থেকে অনেকে ফিরছে টিরছে, এরকম ব্যাপারও আছে, তো ট্রাফিক প্রচণ্ড বেশি। অবশেষে আমরা পৌঁছলাম আমার বান্ধবীর বাড়ি, সবাই এসে গেছে, অলরেডি পার্টি শুরু হয়ে গেছে, এবার আমাদেরও হই হুল্লোড় শুরু হবে। কত বছর মানে এরকমভাবে আড্ডা মারিনি। ওই সাদা চিকেনটা দাও, একটু গ্রেভিটা দিই, বাস গ্রেভি হ্যাঁ ভাজা ভাত ভাজা ভাত এবার আমাদের মিষ্টি মুখ হচ্ছে। হ্যাঁ, ওটা খুব ভালো। প্রায় রাত 1:30 বাজে, আমরা বাড়ি ফিরছি, অনেকটা রাত হয়ে গেছে। আমি এতক্ষণ আমার বাচ্চাদের ছেড়ে থাকি না, কিন্তু কি করব, অনেকদিন পরে একটা এরকম অ্যারেঞ্জ করা হয়েছিল গেট টুগেদার, তো তাই জন্যে এতটা দেরি হয়ে গেল। আর গল্প করতে শুরু করলে তো জানুন কীরকম কী হয়। যতটুকু তোমাদের দেখাতে পেরেছি ওই আর কি শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে যতটুকু, ওইটুকুই, তারপরে শুধু গল্প গুজবই হয়েছে। তো এখন বাড়ির দিকে ফিরছি, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। কোনো কারণে যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কি বলি বলো, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।